ও স্বীকার করছে ও আমার সাথে ফিজিক্যাল রিলেশন ছিল, একদম খুব ভোরে চলে যেত আমার কাছে থেকে বাসায়, তারপরে আবার চলে আসতো রাতে, কারণ বাইক ছিল, বাইক নিয়ে চলে যেত। কোথায় বিয়ে হয়েছে, কে বিয়ে করেছে, সাক্ষী কে? 30 বছর বয়সী রেশমা আক্তার বলছিলেন কিভাবে তার কথিত স্বামী তার সাথে বারবার বিয়ে এবং ডিভোর্সের নাটক করে দিনের পর দিন তাকে ভোগ করেছেন। শুধু তাই নয়, রেশমার বিবাহ পরবর্তী বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার কথা বলে রেশমার কাছ থেকে তার স্বামী হাতিয়ে নিয়েছেন প্রায় 3 লক্ষ টাকা। হচ্ছে আমার ছবি আছে, ভিডিও আছে, এগুলো ভাইরাল করবে, হচ্ছে কি তাকে আমার টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিলে সে আমার হচ্ছে কি সব ছবি ভিডিও, কারণ হাজবেন্ডের কাছে ওয়াইফের ছবি থাকবে, এখানে তার বলার কিছু নাই। স্বামীর দৈহিক চাহিদা মেটাতে গিয়ে একাধিকবার সন্তান সম্ভাবা এবং তা নষ্ট করার কথাও জানান স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্ল্যাকার্ড হাতে তার কথিত স্বামীর বাড়িতে অবস্থান করা রেশমা। রেশমা জানান তার স্বামী মোর্শেদ তাকে ডিভোর্স দিয়ে আবার তার কাছে গিয়ে হাতে পায়ে ধরে তার দৈহিক চাহিদা মেটাতেন। ডিভোর্স কার্যকর হয়নি, কারণ হচ্ছে 4 দিন পরে সে আমার কাছে আবার গেছে, ও হাতে পায়ে ধরে বলতেছে ও আমাকে ছাড়া থাকতে পারবে না, ওর হচ্ছে ফ্যামিলি এরকমই। ঘটনাটি চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন 3 নং শিকলবাহা ইউনিয়নের চরবাহারির 8 নং ওয়ার্ডের। স্ত্রীর স্বীকৃতির দাবিতে হাজি আব্দুস সবুরের বাড়িতে সোমবার ভোর থেকে অবস্থান নেন রেশমা। সংসারের জন্য, স্বীকৃতির জন্য, আমি মনে হয় প্রথম কোনো মেয়ে যে স্বীকৃতির জন্য এত যুদ্ধ করতেছে, কারণ আমার হাজবেন্ড, আমি শুধু শুধু ডিভোর্স নিয়ে যাব কেন। রেশমা জানান 2019 সালের জুন মাসে পরিবারের অমতে বিয়ে হয় মোহাম্মদ মোর্শেদের সাথে। সেই সময় মোর্শেদ রেশমা আক্তারের চকবাজারের ক্যারি মার্কেটের দোকানের ম্যানেজার ছিল। রেশমা বলেন তাদের ছাড়াছাড়ি হবার পরেও স্বামী স্ত্রীর মতো একসাথে থাকার কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে গিয়ে মোর্শেদের নামে অভিযোগ করার কারণে ডিভোর্স অকার্যকর হয়। রেশমার দাবি, স্ত্রীর অধিকার দেয়া না পর্যন্ত এ বাড়ি থেকে কোথাও যাবেন না তিনি। আসতে চাইলে একটা ইয়াতে ফেলে দিত যে যায় না, আমার মান সম্মান যাবে, আমার হ্যাঁ আমার বাবা অসুস্থ, মেট্রোপলিটনে বাবা এসে পরে শুনতাম কি সব মিথ্যা কথা। এদিকে বাড়িতে মোর্শেদকে পাওয়া না গেলেও তার বাবা বলেন বৈধ কাগজপত্র এবং রেশমার আত্মীয় স্বজন আনলে মীমাংসার মাধ্যমে তাকে স্ত্রীর মর্যাদা দেয়া হবে। আমার ছেলে যদি বিয়ে করে তাহে সাক্ষী প্রমাণ কাজী ডকুমেন্ট গার্জিয়ান ডকুমেন্ট গার্জিয়ান ওর মা বাপ। রেশমা আক্তারের নিকট তাদের বিয়ের বৈধ কাগজপত্র আছে কিনা জানতে চাইলে তিনি জানান সব কাগজপত্রই তার কাছে আছে। আমরা নিজেরা নিজেরাই মানে ডিসিশনে যে বিয়ে করব, ওর ফ্যামিলিকে পরে জানাবে এরকম, পরবর্তীতে সে হচ্ছে কি ওইখানে চাকরি করা অবস্থা। এই বিষয়ে স্থানীয় মেম্বার মামুন জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে মহিলা পুলিশ পাঠিয়ে রেশমা আক্তারকে রাত 10টার দিকে থানায় নিয়ে যায়। বিষয়টি আদালতের মাধ্যমে সুরাহার কথা বলে তার অভিভাবকদের জিম্মায় দিয়ে আসেন তিনি।